সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য আমার সমস্ত বন্ধু এবং ভিউয়ার্সদেরকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে আমি স্বাগত জানাই আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন যেটি আমরা অনেক দিন ধরে অপেক্ষা করে আসছিলাম হ্যাঁ আপনারা ঠিকই ভেবেছেন আগামীকাল অর্থাৎ পনেরোই জুলাই আমাদের রাজ্যে দু হাজার সালের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে সকাল দশটার সময় তো আজকে আমরা এই সংক্রান্ত একটি আলোচনা করব এবং আমরা দেখাবো আজকের ভিডিওতে যে কোন কোন ওয়েবসাইটে গিয়ে কিভাবে আমার আপনারা সকলে নিজের ছেলে মেয়েদের বা আত্মীয় স্বজনের বা আমার যারা ভিউয়ার্স আছে যারা ছোটো ছোট অল্প বয়সে ভিউয়ার্স আছে যারা মাধ্যমিক দিয়েছ তারা কীভাবে নিজেদের রেজাল্ট দেখবে সেই সংক্রান্ত আজকে আমার ভিডিও আজকে ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় সকলের কাছে আমার অনুরোধ যারা এখনও অবধি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করুন সো দ্যাট নেক্সট টাইম যখনই কোনো নতুন খবর আমাদের সামনে আসবে সেই নতুন সংবাদ আমি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো তো চলুন আমরা একটি দেখে নিই প্রেস রিলিজ এই যে দেখা হয়েছে দেখুন এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে মৌসুমি ব্যানার্জি ভদ্র যিনি রয়েছেন ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশন পদে তিনি এটি দিচ্ছেন টু দ্য নিউজ এডিটার সমস্ত খবরের চ্যানেলের বা সংবাদপত্রের নিউজ এডিটারকে তিনি এই জিনিসটি দিচ্ছেন ডেট দেখুন চোদ্দো সাত দু হাজার কুড়ি এখানে পরিষ্কার বলা হচ্ছে আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি পাবলিশ দ্য ফলোইং প্রেস নোট ইন ইউর এস্টিমড ডেইলি অর মিডিয়া ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস টিচার্স গার্জিয়ানস অ্যান্ড আদার ইন্টারেস্টেড পারসনস তিনি বলছেন যে এই যে প্রেস নোটটা তিনি সমস্ত প্রিন্টেড বা ইলেকট্রনিক মিডিয়ার এডিটারদেরকে অনুরোধ করছেন তিনিরা যেন তাদের ডে এস্টিম ডেলি দৈনিক সংবাদপত্রে অথবা তাদের ইলেকট্রনিক মিডিয়াতে এই প্রেস নোটটি পাবলিশ করেন সো দ্যাট সমস্ত ছাত্রছাত্রী শিক্ষকেরা অভিভাবকেরা এবং যারা আগ্রহী ব্যক্তি রয়েছেন তেনারা এই তথ্যটি জানতে পারেন কী সেই তথ্য দেখুন নিচে সই রয়েছে ইয়র্স ফেথফুলি মৌসুমী ব্যানার্জি ভদ্র ডেপুটি সেক্রেটারি এক্সাম আজকের তারিখ চোদ্দই জুলাই প্রেস নোটটি কি এবার আপনারা দেখে নিন দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন সকলকে জানানো হচ্ছে যে দ্যাট দ্য রেজাল্ট অব মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি বোথ রেগুলার অ্যান্ড এক্সটার্নাল উইল বি অ্যানাউন্সড ভার্চুয়ালি বাই দ্য অনারেবল প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অন ফিফটিন্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি অ্যাট টেন এম থ্রু এ ভার্চুয়াল প্রেস কনফারেন্স অর্থাৎ ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে পর্ষদ সভাপতি শ্রীযুক্ত কল্যাণময়ী গাঙ্গুলি তিনি কী করবেন আগামীকাল অর্থাৎ পনেরোই জুলাই সকাল দশটার সময় তিনি এই দু হাজার কুড়ি শিক্ষা সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন এখানে বলা হচ্ছে দেখুন দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল অন দ্য ফলোয়িং ওয়েবসাইটস ফ্রম টেন থার্টি অন ফিফটিন্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি পনেরোই জুলাই দশটার সময় প্রেস কনফারেন্স করবেন পর্ষদ সভাপতি এবং সাড়ে দশটা থেকে এই সমস্ত ওয়েবসাইট থেকে সকলে নাম নিজের ফলাফল জানতে পারবে এখানে চোদ্দোখানা ওয়েবসাইট দেওয়া রয়েছে একবার আমার ওয়েবসাইটগুলোই বলে দিচ্ছি আপনারা দেখে নিন এক নম্বরে রয়েছে ডাব্লু 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 ডট ডাব্লু বিএসি ডট ওআরজি এটি বর্ষদের নিজস্ব ওয়েবসাইট দুয়ে রয়েছে এইচটিপি ডট কোলন হ্যাশ ডাব্লু বি রেজাল্টস ডট এনআইসি ডট ইন তিনে রয়েছে ডাব্লু 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 ডট এক্সাম টেক ডট কম চারে এবিপি আনন্দ ডট এবিপি লাইভ ডট ইন পাঁচে ডাব্লু 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 ডট ইন্ডিয়া রেজাল্টস ডট কম

ফার্স্ট রেজাল্ট ডট ইন তারপরে রয়েছে ডাব্লু ডাব্লু ডট নিউজ এছাড়াও যারা বা যাদের কাছে স্মার্টফোন নেই যারা ওয়েবসাইটে গিয়ে নিজের রেজাল্ট দেখতে পারবে না তাদের জন্য এস এম এসের পদ্ধতি দেওয়া রয়েছে খুব সহজেই সেন্ড এস এম এস এখানে কী করতে হবে না এখানে এস এম এস এ লিখতে হবে ডাব্লু বি ক্যাপিটালে তারপরে টেন যেহেতু ক্লাস টেনের রেজাল্ট টেন তারপর একটা স্পেস দিতে হবে তারপরে রোল নাম্বার প্রার্থীর রোল নাম্বারটা বসিয়ে দিতে হবে তারপর সেটিকে ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফাইভ জিরো নাম্বারে পাঠিয়ে দিলেই রেজাল্ট চলে আসবে এছাড়াও বলা হচ্ছে প্রি রেজিস্টার রোল নাম্বার অ্যান্ড মোবাইল নাম্বার অন ডাব্লু 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 ডট এক্সাম টেক ডট কম টু গেট দ্য রেজাল্ট ফ্রি অন এস এম এস শুন আফটার রেজাল্ট রিলিজ আর যারা আগে থেকেই রেজাল্ট পেতে চায় মানে মোবাইল নাম্বারটি রেজিস্টার করে রাখতে চাই তাদের জন্য এই ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট এক্সাম টেক ডট কম এখানে গিয়ে মোবাইল নাম্বার রেজিস্ট্রি করে রাখতে হবে রেজিস্টার করে রাখতে হবে যাতে করে যখনই প্রেস রিলিজ হবে বা যখনই ওয়েবসাইটের রেজাল্ট আপলোড হবে সঙ্গে সঙ্গে প্রার্থীর কাছে বা শিক্ষার্থীর কাছে তার রেজাল্ট চলে যাবে স্টুডেন্টস ক্যান ডাউনলোড মোবাইল অ্যাপ মাধ্যমিক রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ফ্রম গুগল প্লে Or website www.results.shikha free of cost. Install it to get the result on mobile app. এছাড়াও গুগল প্লে স্টোরে মাধ্যমিক রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি বলে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে সেই অ্যাপটিকেও ছাত্রছাত্রীরা বা সকলে ইনস্টল করে নিয়ে সেখান থেকে নিজের রেজাল্ট দেখতে পারে খবরটিকে বেশি বেশি শেয়ার করে দিন এই চোদ্দখানা ওয়েবসাইটে যেটিতে আপনার সুবিধা হবে সেটিতে আপনি গিয়ে নিজের বা অন্য কারোর রেজাল্ট দেখে দিন এছাড়া যদি আপনাদের কাছে ওয়েব অ্যাড্রেসে যাওয়ার কোনো সুবিধা না থাকে তাহলে ফিচার ফোন থেকে বা আগেকার মোবাইল থেকে আপনারা এসএমএসের মাধ্যমে রেজাল্ট জেনে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের অনেকটি হেল্প করবে রেজাল্ট দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নজর রাখুন আমরা দেখাবো কিভাবে রেজাল্ট দেখতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার